হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? রিয়েলমি কিন্তু গ্লোবাল মার্কেটে অলরেডি তাদের রিয়েলমি সি সিরিজের C35 ফোনটি লঞ্চ করেছে। আজ আমরা রিয়েলমি C35 ফোনটির আনবক্সিং করে দেখাবো এবং এই ফোনটির সাথে কী কী থাকছে সবগুলো দেখাবো এবং দেখাবো এই ফোনটির লঞ্চ ডেট এবং এই ফোনটির ফুল রিভিউ এবং বাংলাদেশে কত টাকা প্রাইস পড়বে এ টু জেড। তো চলুন ভিউয়ার্স, মূল ভিডিওতে ফোকাস করা যাক। তার আগে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, ভিডিওর নিচে সাবস্ক্রাইব ওলা লাল বাটনটা ক্লিক করে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আর যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিউয়ার্স, মূল ভিডিওতে ফোকাস করা যাক। রিয়েলমির বক্স দেখতে আমার হাতের বক্সটির মতো ইয়েলো কালারের এরকম একটি বড় সড়ো বক্স দেখতে পাবেন এবং এই বক্সের কিন্তু মাঝে বরাবর লেখা থাকবে C35 এবং উপরের দিকে লেখা থাকবে মোস্ট ট্রাস্টেড টেকনোলজি ব্র্যান্ডেড লোগো। এবং ব্যাকপাশে দেখতে পারবেন কিন্তু 50 মেগাপিক্সেলের AI ট্রিপল ক্যামেরা, তারপরে 6.6 ইঞ্চির ফুল HD ডিসপ্লে, 8.1mm আল্ট্রা স্লিম, 5000mAh এর একটি ব্যাটারি। তো চলুন বক্সটা ওপেন করে দেখা যাক বক্সের ভিতরে আসলে কি কি পাওয়া যায়। প্রথমে পাওয়া যাবে ফোনটির একটি ডকুমেন্ট প্যাড এবং যার সাথে রয়েছে সিম অ্যাডাপ্টার এবং কিছু ডকুমেন্টেশন। এবং এরপরে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ফোনটি পাওয়া যাবো, তো আমরা ফোনটি পাশে রাখি। এরপরে আমরা বক্সে কিন্তু দেখতে পাচ্ছি কোনো ব্যাক কভার নেই, শুধু রয়েছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই চার্জার দিয়ে কিন্তু আপনার ফোন খুব দ্রুতই আপনি চার্জ দিতে পারবেন এবং একটি টাইপ সি চার্জিং কেবল। সুতরাং এটা একটা শকিং নিউজ যে এবার রিয়েলমি কিন্তু তাদের কাঙ্ক্ষিত হেডফোনটা দিচ্ছে না, সুতরাং আপনারা কিন্তু এই ফোনের সাথে কোনো হেডফোন পাবেন না। তো চলুন দেখি রিয়েলমি আমাদের ফোনটিতে কী কী অফার করছে। ফোনটি কিন্তু দেখতে অনেক অসাধারণ লাগছে, অনেক প্রিমিয়াম প্রিমিয়াম মনে হচ্ছে। ফোনটিতে কিন্তু প্লাস্টিক ইউজ করলেও এটা স্কেচ পড়ার সম্ভাবনা খুব কম, কারণ এটাই কিন্তু তারা ম্যাট ফিনিশ ইউজ করেছে। এবং ব্যাকে কিন্তু ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করেছে, অর্থাৎ ব্যাকে তিনটা ক্যামেরা দেখতে পাচ্ছি আমরা, সাথে একটি LED লাইট দেখতে পাচ্ছি এবং রিয়েলমির একটি লোগো দেখতে পাচ্ছি। মোট কথা এটার ব্যাক লুকটা যথেষ্ট সুন্দর, অনেকটা আইফোনের মতো দেখতে দেখা যাচ্ছে। আশা করা যাচ্ছে যে গ্লোবাল মার্কেটে ফোনটি লঞ্চ করার সাথে যেমন ভালো ফিডব্যাক দিয়েছে, এখানেও সিম ভালো একটা ফিডব্যাক পাওয়া যাবে। এবং এই ফোনটির কিন্তু আমরা ব্যাক ফ্রেমের নিচে অংশে দেখতে পাচ্ছি কিন্তু একটা হেডফোন জ্যাক ইউজ করেছে এবং একটা এয়ারড্রপ ইউজ করেছে, একটা চার্জার পুট আছে এবং স্পিকার পুট রয়েছে। ফোনটি সাইডে কিন্তু সাইড ফিঙ্গার মাউন্ট দ্বারা পরিচালিত হবে, সাইড ফিঙ্গার মাউন্টটা মোটামুটি ঠিক জায়গায় রয়েছে এবং ফোনটির উপর দিকে কিন্তু কোনো হোল নেই, তারা উপরে কিছুই রাখেনি। এবং পাশে রয়েছে কিন্তু সিম ঢোকানো ও মেমোরি, এক্সট্রা মেমোরি ঢোকানোর জন্য একটা পুট। এবং আমরা দেখতে পাচ্ছি কিন্তু ফোনটিতে সাউন্ড বাড়ানো এবং কমানোর জন্য তারা দুটা বাটন রেখেছে, মোটামুটি বাটনগুলো ঠিক পজিশনেই আছে। আশা করা যাচ্ছে এই ফোনটির বিল কোয়ালিটি নিয়ে তেমন কারো আপত্তি থাকবে না, কারণ এটার বিল কোয়ালিটি যথেষ্ট সুন্দর করেছে এবং ফোনটি কিন্তু হাতে নিলে অনেক প্রিমিয়াম প্রিমিয়াম ফিল হচ্ছে, হ্যান্ড ফিল কিন্তু যথেষ্ট সুন্দর মনে হচ্ছে আমার কাছে। এবং এই ফোনটির কিন্তু এবার আমরা ফ্রন্ট সাইডে যদি যাই দেখতে পাচ্ছি কিন্তু 6.6 ইঞ্চির কিন্তু তারা ফুল HD ডিসপ্লে ব্যবহার করছে এবং ডিসপ্লেটা যথেষ্ট সুন্দর, কালারগুলো মোটামুটি ঠিকঠাক কাজ করছে। এবার আমরা ফোন অ্যাবাউটে যদি দেখি তাহলে কিন্তু ফোন অ্যাবাউটে আমরা দেখতে পাচ্ছি আমার হাতে যে ফোনটি রয়েছে এই ফোনটিতে কিন্তু তারা 4GB র্যাম ব্যবহার করছে এবং 64GB স্টোরেজ ব্যবহার করছে। এবং এটার কিন্তু আরেকটা ভেরিয়েন্ট রয়েছে 6GB র্যাম এবং 128GB রোম, কিন্তু সেই ফোনটা যদি আপনি নিতে চান তাহলে আপনাকে কিন্তু বাংলাদেশ থেকে নিতে হলে আরও এক্সট্রা 1500 টাকার মতো খরচ করতে হবে। এবং এই ফোনটিতে কিন্তু Android 11 ভার্সন দ্বারা পরিচালিত হচ্ছে, আমার মনে হয় Android 12 তারা দিতে পারতো, যাই হোক Android 11 রয়েছে, তবে আপডেট সিস্টেম রয়েছে, আপনি চাইলে কিন্তু পরবর্তীতে আপডেট করে নিতে পারবেন। এই ছিল ফোনটির হার্ডওয়্যারে। তো চলুন এবার আমরা ফোনটির সফটওয়্যার নিয়ে কথা বলা যাক, সফটওয়্যারে আসলে কী কী রয়েছে এবং এই ফোনটির বাংলাদেশ প্রাইস কেমন হবে এবং কী কী প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটির রিয়ারে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা যেটি মেইন ক্যামেরা হিসাবে বিবেচিত হবে, যার অ্যাপারচার হবে 1.8 এবং 2 মেগাপিক্সেলের একটি মাইক্রো ক্যামেরা ব্যবহার করা হবে যার অ্যাপারচার থাকবে 2.4 এবং 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সর ক্যামেরা ব্যবহার করা হবে যার অ্যাপারচার থাকবে 2.4 এবং পাশে থাকবে একটি LED ফ্লাশ লাইট। রিয়েলমি নার্জো 15 এ আপনি যেরকম ক্যামেরার কোয়ালিটি পাবেন সেম কোয়ালিটি কিন্তু পেয়ে যাবেন রিয়েলমি C35 এ। এই ফোনটির ফ্রন্টে কিন্তু ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা যার অ্যাপারচার থাকবে 2.0। ফোনটি কিন্তু দুইটা কালার ভেরিয়েন্টে বাংলাদেশে পাওয়া যাবে, গ্লোয়িং ব্ল্যাক এবং গ্লোয়িং গ্রিন কালারের। এই ফোনটি কিন্তু দুইটা ভেরিয়েন্টে বাংলাদেশে লঞ্চ হতে পারে, 4GB র্যাম 64GB রোমের একটি এবং 6GB র্যাম 128GB রোমের একটি। ফোনটি পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ভার্সন রিয়েলমি UI 2.0।
অক্টাকোর 2x2.0 GHz, কার্টেক্স A17 অ্যান্ড 6x18 GHz, এবং চিপসেট হিসেবে থাকবে কিন্তু টাইগার T616, যার পারফরমেন্স বেশি একটা ভালো হবে না। এটা দিয়ে আপনি ভারী মানের কোনো গেমই খেলতে পারবেন না, শুধুমাত্র লাইট গেমগুলো খেলতে পারবেন, যে কারণে আমি প্রথমেই বলেছিলাম এই ফোনটি কিন্তু একদম গেমিং লাভারদের জন্য না। কারণ আপনি যদি এই প্রসেসর দিয়ে ভালো কোনো গেম লঞ্চ করতে চান বা ভালো কোনো গেমস খেলতে চান, তাহলে অবশ্যই আপনি সেটা কোনো ভালো পারফরমেন্স পাবেন না, আপনি গেমের ভিতর প্রচুর পরিমাণে ল্যাগ দেখতে পাবেন। তবে অন্যান্য লাইট কাজগুলো কিন্তু আপনি খুব সহজে করতে পারবেন এবং ফোনটি মোটামুটি ভালো স্মুথ হবে। ফোনটিতে কিন্তু ব্যাটারি হিসেবে থাকবে 5000 mAh এর লিথিয়াম পলিমারের ব্যাটারি, এবং এই ফোনটিকে চার্জ দেওয়ার জন্য পাবেন 18W-এর একটি ফাস্ট চার্জার, যেটি কিন্তু আপনি ফোনের সাথেই পেয়ে যাবেন। এবং এই ফোনটিতে কিন্তু USB কেবল হিসেবে থাকবে টাইপ C 2.0। ফোনটির বাংলাদেশ প্রাইস হতে পারে 464GB 15,990 টাকা এবং 6 128GB 17,990 টাকা। এবং এই ফোনটি কিন্তু বাংলাদেশে মার্চ মাসের 14 তারিখে অফিসিয়ালি লঞ্চ হতে পারে। তবে আপনাদেরকে কিন্তু আমি আগাম সতর্ক দিয়ে রাখতে চাই যে এই ফোনটি দিয়ে আপনি কিন্তু ভালো মানের গেম খেলতে পারবেন না, কারণ এই টাইগার 616 প্রসেসরে অনেক হার্ড গেম খেলা যায় না। সুতরাং যারা কিনবেন অবশ্যই ভেবে চিনতে কিনবেন, পরবর্তীতে কিন্তু রিয়েলমি তার জন্য দায়ী থাকবে না। হ্যালো ভিউয়ার্স, অসাধারণ এই বিল কোয়ালিটির ফোনটি কি বাংলাদেশে ভালো চলতে পারে নাকি এই ফোনটি ফ্লপ হতে পারে, অবশ্যই আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি আপনাদের কমেন্টের আশায় থাকলাম। ধন্যবাদ সবাইকে।